আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, জয় মা, বম বম ভোলে। কেমন আছেন বন্ধুরা? 29 ফেব্রুয়ারি 2020 শনিবার, আর এই বিশেষ দিনেই দ্বাদশ রাশি চক্রের এই ছয় রাশির ভাগ্য শনিদেবের কৃপায় অবশ্যই খুলবে। বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আলোচনা করব দৈনন্দিন রাশিফল, অর্থাৎ 29 ফেব্রুয়ারির দৈনিক রাশিফল। আর এই রাশিফল চন্দ্রগ্রহের সাপেক্ষে গণনা করা হয়েছে। আজকের রাশিফলে আপনাদের সঙ্গে আলোচনা করব চাকরি, ব্যবসা, লেনদেন, পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক, স্বাস্থ্য এবং শুভ ও অশুভ ঘটনাগুলি। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আজ ফাল্গুন মাসের শুক্লাপক্ষ এবং অশ্বিনী নক্ষত্রে পঞ্চমী তিথি। আজ এই বিশেষ দিনে চন্দ্র এবং শুক্র দুজনেই মেষ রাশিতে অবস্থান করবে, তাই দ্বাদশ রাশিচক্রের এই বিশেষ পরিবর্তন অত্যন্ত শুভ এবং কিছু কিছু রাশির ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল নিয়ে আসতে পারে। তাই আমরা এই ভিডিওতে জেনে নেব কোন কোন রাশির জন্য শুভ ফল বা কোন কোন রাশির জন্য অশুভ ফল আসবে। তাই দ্বাদশ রাশিচক্রের প্রথম যে রাশি তা হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনটি আপনাদের জন্য দুর্দান্ত একটি দিন বলা যেতে পারে। আপনি পরিবারের সদস্যদের থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং মায়ের কাছ থেকে অত্যন্ত উপকৃত হবেন আপনি। কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এবং আপনার কর্মক্ষেত্রে একটা সুন্দর স্থানান্তর বা ট্রান্সফার অর্ডার হয়ে যেতে পারে, যা আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আনবে। তবে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন, কারণ শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে। বৈবাহিক জীবনের জন্য অত্যন্ত শুভ এই দিনটি। প্রেমের ক্ষেত্রে বলবো এই বিশেষ দিনটি অত্যন্ত ভালো থাকবে। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দিনটি মোটেও ভালো নয়, কারণ আপনার আজকের কিছুটা ব্যয় বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, আপনি অপেক্ষাকৃত দুর্বল অনুভব করবেন। পরিবার থেকে কেউ বাইরে বেড়াতে যেতে পারেন আজকের দিনে। ধর্মীয় কাজে আপনি ব্যস্ত থাকতে পারেন। অফিসে কাজকর্মের ক্ষেত্রে আপনার মনোনিবেশ কিছুটা কমতে পারে, তাই কাজে ভুলচুক হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যায়। তবে পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকবে। বৈবাহিক জীবনের জন্য দিনটি মোটেও ভালো নয়। যারা প্রেমের সঙ্গে যুক্ত রয়েছেন আজকের দিনটি আপনাদের জন্য শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। আয়ের দিক থেকে আজকের দিনটি বেশ ভালোই বলা চলে। ভাগ্য আপনার সহায়তা করবে। আজ আপনার বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল আসবে। মানসিক দিক থেকে আপনি বেশ প্রসন্ন থাকবেন। প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ ভালোই বলা চলে। আপনার প্রিয়জনের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং আপনাদের সন্তানের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। মানসিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ যাবে। যে কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা, তাদের অর্থ উপার্জনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। কর্কট রাশির জন্য আজকের দিনটি মোটেও ভালো নয়, তাই আপনার কাজের প্রতি মনোযোগ আরেকটু বৃদ্ধি করতে হবে। কাজের সাথে আপনাকে খুব পরিশ্রমও করতে হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে বলবো দিনটি বেশ ভালোই। পিতামাতার কাছ থেকে আপনি সুখ পাবেন এবং তবে তাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই যত্ন নেবেন। অতিরিক্ত ব্যস্ততা এড়িয়ে চলুন এবং নিজের জন্য একটু সময় বের করুন, না হলে মানসিক দিক থেকে ক্লান্ত হয়ে পড়বেন। প্রেমের ক্ষেত্রে দিনটি আনন্দদায়ক হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালোই যাবে। এই দিন পুরোপুরি কাজে লাগাতে পারবেন
এবং কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সফলতা আসবে। প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ ভালোই, বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। আজ অফিসে আপনার কাজের জন্য আপনি প্রশংসা পাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনি সম্মান আদায় করে নেবেন। শরীর স্বাস্থ্য বেশ ভালোই যাবে আজকের দিনে। কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনটি কিছুটা উত্থান পতনের মধ্যে এগোবে। অর্থের দিক থেকে কিছুটা, অর্থনৈতিক দিকে কিছুটা দুর্বল থাকতে পারেন আজকের দিনটি। যে কোনো বিনিয়োগের কারণে কিছুটা আয় হ্রাস পাবে এবং সেই বিনিয়োগ কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে দিনটি বেশ ভালোই বলা চলে। দিনটি পারিবারিক জীবনের জন্য অত্যন্ত শুভ। শ্বশুরবাড়ির সঙ্গে দেখা করার একটা পরিস্থিতি তৈরি হতে পারে এবং সম্পর্ক কিছুটা জোরদার হতে পারে। কাজের ক্ষেত্রে দিনটি অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে। তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ। বাণিজ্যের সাথে সম্পর্কিত প্রচেষ্টা একটা ঊর্ধ্বগতি পাবে এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে। বৈবাহিক জীবনের জন্য কিছুটা সমস্যা দেখা দিতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ বলা যেতে পারে। বিভিন্ন কাজে আপনি স্বামী অথবা স্ত্রীর সমর্থন পাবেন। পারিবারিক জীবনেও আপনি আপনার সদস্যদের সমর্থন পাবেন। ভ্রমণের জন্য মোটেও অনুকূল সময় নয় এটি। সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং প্রেমের বিষয়ে দিনটি অনুকূল নয়, তাই আপনার প্রিয়জনকে রাগান্বিত করার কোনো দরকার নেই, আর এমনটা করলে সম্পর্কে ছেদ ঘটতে পারে। বৃশ্চিক রাশির জন্য বলবো, আজকের দিনটি মোটেও শুভ নয়। বিভিন্ন কাজে দেরি হতে পারে যা আপনার বেশ কিছু সমস্যায় ফেলতে পারে। মানসিক চাপ একটু বৃদ্ধি পাবে। আজ এই বিশেষ দিনে ব্যয়ের পরিমাণটা একটু বাড়বে, ফলে আপনি ব্যয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণ না রাখলে পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন। বৈবাহিক জীবনে কিছুটা টানাপোড়েন দেখা যায়, তাই অবশ্যই কথা বলার ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন। ভাব ভালোবাসার জন্য দিনটি খুব একটা শুভ নয়। স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই যত্ন নেবেন এবং কর্মক্ষেত্রে তবে ভালো ফল পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনটি আপনাদের অত্যন্ত শুভ। আর্থিক দিক থেকে ভালো ফল পাবেন আজকের দিনে। বিনিয়োগের ক্ষেত্রে লাভবান হবেন। প্রেমের জীবনের ক্ষেত্রে বলবো, অত্যন্ত শুভ ফল আসবে আজকের এবং আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটাবেন। যাদের দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বাধা চলে আসছিল সেই বাধা কেটে যাবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। আপনি সন্তান সুখ এই সময় পাবেন। তবে কর্মক্ষেত্রে মন কিছুটা কম থাকবে। পরিবারের প্রতি একটু বেশি মনোযোগী হবেন এই সময়, যাতে কাজের চাপ কিছুটা বাড়তে পারে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজকের আপনার বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল আসবে এবং এই শুভ ফলের জন্য আপনি মানসিক দিক থেকে অত্যন্ত উৎসাহপূর্ণ থাকবেন। আপনার পরিবারের সঙ্গে আপনি আজকের দিনে সময় কাটাতে পারেন। পরিবারের সদস্যরাও আপনাকে বিভিন্ন ক্ষেত্রে সমর্থন করবে। কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার কর্ম অনুসারে আপনি ফল অর্জন করবেন। তবে ব্যয়ের ব্যাপারে একটু বেশি সমস্যায় পড়তে পারেন, সে বিষয়ে অবশ্যই সাবধানে থাকবেন। পরিবারের স্ত্রী এবং অন্যান্য সদস্যদের সঙ্গে আপনি ভালো সময় কাটাবেন এবং তাদের সঙ্গে মানসিক দূরত্বটা কিছুটা কমবে। প্রত্যেকের সাথে আপনি কোথাও ঘুরতে যেতেও পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনটি অত্যন্ত শুভ আসতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে কাজের সংযোগ বৃদ্ধি পাবে এবং তার ফলে অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। ভ্রমণে যাওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে পারে, যা আপনার মন এবং মানসিকতাকে ভালো রাখবে। আপনার কর্মক্ষেত্রে হোক আর ব্যবসার ক্ষেত্রে হোক, নতুন কিছু লাভের প্রত্যাশা আপনি করতেই পারেন এবং এই প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার গতি কিছুটা বৃদ্ধি পাবে, তার ফলে আয়ের ক্ষেত্রটাও বাড়বে। তবে ব্যয়ের পরিমাণও পাশাপাশি বৃদ্ধি পেলেও সঞ্চয় কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে বিভিন্ন দিক থেকেই সফলতা আসবে, তাই বলা চলে এই দিনটি আপনাদের জন্য বেশ ভালো। দ্বাদশ রাশিচক্রের শেষ রাশি তা হলো মীন রাশি। আজকের জন্য আপনাদের অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে। কিছুটা ওঠানামা দেখা যায়। পরিবারে কিছু সমস্যা থাকতে পারে, যা আপনার মন এবং মানসিকতাকে কিছুটা ব্যতিব্যস্ত করতে পারে। আপনার বক্তৃতা এবং আচরণের সাহায্যে আপনি অনেক কাছে পৌঁছে যেতে পারেন অন্যান্য মানুষদের কাছে,
এবং এতে আপনি বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হবেন। আপনার মান সম্মান যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ধর্মীয় কোনো কর্মসূচিতে আপনি অংশগ্রহণ করতে পারেন। কর্মক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পারিবারিক জীবনে কিছুটা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বিবাহিতদের বলবো যে আপনাদের বৈবাহিক জীবন স্বাভাবিক থাকবে। যারা প্রেমের বন্ধনে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অনুকূল। তো বন্ধুরা, আমরা এই ছোট্ট সময়ের মধ্যে জেনে নিলাম আগামী 29শে ফেব্রুয়ারি শনিবার দ্বাদশ রাশিচক্রের বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ ফল আসতে চলেছে শনিদেবের কৃপায়। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন এবং মেন কমেন্টস বক্সে অবশ্যই জয় শনিদেব কথাটি লিখুন। আজ এই পর্যন্ত, নমস্কার।